চলে এসেছি নীল মানুষের কাহিনীর প্রশ্ন উত্তরের দ্বিতীয় পর্বের পর্যায়ে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ লাস্ট ভিডিও সেখানে আমি পাঁচ পর্যন্ত প্রশ্নের উত্তর বলে দিয়েছিলাম আজকে ছয় থেকে বলবো খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সমস্ত রকম নোটস এবং তথ্য পেতে ক্লাস নাইন এবং টেনের ঠিক আছে তাহলে ছয় থেকে পড়া শুরু করছি আমি ধীরে ধীরে বলবো খুব মন দিয়ে শুনে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নাও ঠিক আছে ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল ওরা বলতে কাদের কথা বলা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী নামক ছোট গল্পে ওরা বলতে ভিন গ্রহের মানুষের মতো একরকম প্রাণীদের কথা বলা হয়েছে ওরা বারবার কেন রণজয়কেই খুঁজতে আসে ভিন গ্রহের ভিন গ্রহের মানুষের মতো প্রাণীরা একটা গোলাকার উড়ন্ত বায়ুযানে চড়ে মাঝে মাঝেই পৃথিবীতে আসে শুধু রণজয়কে খুঁজে বার করে তাদের গ্রহে নিয়ে যাবে বলে কারণ তাদের ছোঁয়াতেই আজ রণজয়ের এরকম নীল রঙের চেহারা এবং দৈত্যাকৃতি হয়ে গেছে দেখো তিন নম্বর প্রশ্ন রেখেছি রণজয় কে এটা একটা কমন প্রশ্ন প্রায় প্রশ্নের সেটেই আমি এই প্রশ্নটা রেখেছি কারণ নীল মানুষের কাহিনী থেকে একটাই প্রশ্ন আসবে এবং তাতে রণজয় কে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক এই প্রশ্নের উত্তর এর আগে আমি বলে দিয়েছি আগের ভিডিওতে তাই রিপিট করব না চার নম্বর প্রশ্ন আছে রণজয় কেন জলের মধ্যে আশ্রয় নিল ভ্রীণ গ্রহের প্রাণীরা যখনই রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে আসে তখনই রণজয় পড়ে জলের মধ্যে নেমে কারণ সেই প্রাণীরা জলকে ভয় পায় আর রণজয়ও নাকটুকু বাঁচিয়ে জলের মধ্যে আশ্রয় নেয় শেষ পর্যন্ত অবশ্য তারা রণজয়কে ধরতে পারেনি সাত নম্বর প্রশ্ন আছে কি দেখো নীল মানুষ লুকিয়ে থেকো না আমাদের সঙ্গে চলে এসো এখানে তুমি বাঁচতে পারবে না আমাদের সঙ্গে এসো কারা কাকে উদ্ধৃত করে কথাগুলি বলেছে টু দি পয়েন্ট প্রশ্ন নীল মানুষের কাহিনী নামক ছোট গল্পে প্রথমেই বলে নেবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী নামক ছোট গল্পে ভিন গ্রহের প্রাণীরা নীল মানুষকে অর্থাৎ রণজয়কে উদ্দেশ্য করে কথাগুলি বলেছে দু নম্বরে চলে এলাম কেন তারা তাকে তাদের সঙ্গে যেতে বলছে একটা প্রশ্ন আছে কোথায় যেতে বলছে আগে কেন তারা তাকে তাদের সঙ্গে যেতে বলছে প্রশ্নের উত্তরটা বলে নি ভিন গ্রহের প্রাণীরা রণজয়কে তাদের সঙ্গে যেতে বলার প্রকৃত কারণ আলোচ্য গল্পের কোথাও উল্লেখ করা নেই হয়তো তারা পৃথিবীর মানুষের ওপর গবেষণা করার কারণে নিয়ে যেতে চায় কোথায় যেতে বলছে ভিন গ্রহের প্রাণীরা রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে চায় নীল মানুষটি কিভাবে নীল মানুষ হয়েছিল তার আসল নাম কি নীল মানুষটি প্রকৃতপক্ষে কোনো নীল মানুষই নয় সেও আর সকলের মতো একজন সাধারণ মানুষই ছিল কিন্তু ভিন গ্রহের মানুষের মতো দেখতে প্রাণীরা প্রাণীদের স্পর্শেই তার গায়ের রং নীল হয়ে যায় আর দেখতেও হয়ে যায় দৈত্যের মতো বিরাট মুখ বড় বড় চুল গম্ভীর কণ্ঠস্বর উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট আসল নাম কি নীল মানুষের আসল নাম রণজয় কি চিন্তা করেছিল রণজয় রণজয় ক্ষুধার্ত ছিল তাই সে খাবারের সন্ধান করছিল রণজয় দেখেছিল একটা বাড়ির পেছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি রয়েছে দেখা মাত্রই সে চিন্তা করলো একটা মুরগি চুরি করলে বেশ হয় কোনো রকমে আগুন জেলে ঝলসে নিতে পারলে সে খেতে পারবে তিন নম্বর প্রশ্ন দেখো তার এরকম চিন্তার কারণ কি রণজয়ের এরকম চিন্তা করার কারণ সে খুব ক্ষুধার্ত সে কোথাও খাবার পাচ্ছে না খিদের অসম্ভব জ্বালা তাকে দেখলে মানুষ ভয় পায় মারতে আসে তাই ভিক্ষাও পাবে না এমনকি তার বাবাও তাকে ভূত মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে খিধের অসম্ভব কষ্ট থেকে রণজয় একটা মুরগি চুরি করে আগুনে ঝলসে খাওয়ার কথা ভেবেছিল সে কি সত্যি সত্যি চার নম্বর প্রশ্নে চলে এলাম সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে ব্যাখ্যা করো যতই ভিন গ্রহের অধিবাসীরা রণজয়কে স্পর্শ করে চেহারাটা দৈত্যের মতো করে দিক না কেন রণজয় এখনও মনে প্রাণে মানুষ সে বাংলায় কথা বলে কলেজে পড়াশোনা করেছে এখনও রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে নিশানপুর গ্রামের চিত্রার সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছে কিন্তু চিত্রা তাকে চিনতে পারেনি তাই সে খুব কষ্ট পেয়েছে তার তো চেহারাই শুধু পাল্টেছে ভেতরের মানুষের সত্তা তো পাল্টায়নি মানুষ হিসেবে স্বভাব প্রকৃতি অনুভূতি মূল্যবোধ সবই তার মধ্যে এখনও বিদ্যমান তাই সে কখনোই সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে না নম্বর প্রশ্নে চলে এলাম বাড়িতে আর কোনো মানুষজন নেই রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর কোন বাড়ির কথা এখানে বলা হয়েছে রণজয় খুব খিদে পেয়েছিল তাই অন্ধকার গাঢ় হওয়ার পর সে জঙ্গল থেকে বেরিয়ে একটা গ্রামের মধ্যে ঢুকেছিল সে একটা বাড়ি তালা তালাবন্ধ দেখে সেই তালা ভেঙে বাড়িতে ঢোকে এখানে সেই বাড়ির কথা বলা হয়েছে রণজয়ের পরিচয় দাও আমি বলছি না তিন নম্বরে চলে এলাম রণজয় রান্নাঘর কেন খুঁজছিল ভিন গ্রহের প্রাণীদের স্পর্শে রণজয়ের চেহারা দৈত্যের মতন হয়ে যায় গায়ের রং নীল মাথায় বড় বড় চুল মুখটা বিরাট গম্ভীর কণ্ঠস্বর তাকে যে দেখে সেই ভয় পায় না হলে মারতে আসে তার বাবাও তাকে ভূত মনে করে তাড়িয়ে দেয় তাই রণজয়ের খাওয়া বন্ধ হয়ে গেছে প্রায় কোথাও সে খাবার পাচ্ছে না চার পাঁচ দিন সে প্রায় কিছুই খায়নি পেটের মধ্যে খিদে আগুন জ্বলছে তখন নিতান্ত নিরুপায় হয়েই রাতের বেলা একটা গ্রামের তালাবন্ধ বাড়ি দেখে সেই তালা ভেঙে সে বাড়িতে ঢোকে কিছু খাওয়ার আশায় যদি কোনো খাবার না পাওয়া যায় তবে সে রান্না করেই খাবে সে কারণে রণজয় রান্নাঘর চার নম্বর প্রশ্নে চলে এলাম সে কি রান্নাঘর খুঁজে পেয়েছিল পরবর্তী ঘটনা ব্যাখ্যা করো খুব ভালোভাবে বুঝে নেবে যে পরবর্তী ঘটনা কি ইঙ্গিত করছে রান্নাঘর সে অবশ্যই খুঁজে পেয়েছিল সেটা উত্তরে বলে দিচ্ছি কিন্তু পরবর্তী ঘটনাটা কি সেটা কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে রণজয় রান্নাঘর খুঁজে পেয়েছিল কিন্তু রান্নাঘরে খাবার দাবার কিছুই ছিল না কয়েকটা আলু আর পেঁয়াজ ছিল একটা ঝুড়িতে আর কয়েকটা আরও কয়েকটা হাড়ি কুড়ি ঘেঁটে কিছু চালও সে পেল রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে উনুনের পাশে দেশলাইও রয়েছে রণজয় উনুনও ধরিয়ে ফেললো খানিকটা কষ্ট করে ঘটনাক্রমে দুটো চোর সেই বাড়িতে চুরি করতে আসে এটাই হচ্ছে সেই পরবর্তী ঘটনা রণজয় ততক্ষণে রান্না চাপিয়ে দিয়েছে চোর দুটোকে রণজয় ধরে ফেলে তারপর মুখ হাত পা বেঁধে উঠোনে রেখে দেয় রণজয় তার চালে ডালে রান্না খিচুড়ি তৃপ্তির সহকারে পেট ভরে খায় তারপর সেই বাড়ির লোকের উদ্দেশ্যে একটা চিঠি লিখে নিজের প্রকৃত পরিচয় দিয়ে এবং জন্তু না হওয়া সত্ত্বেও সে জঙ্গলে ফিরে যায় পরবর্তী ঘটনাটা কিন্তু খুব সংক্ষেপে খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের উপস্থাপন করতে হবে এখানে দেখো কিছু অতিরিক্ত প্রশ্ন রেখেছি পাঁচটা এই প্রশ্নগুলো কিন্তু সেট প্রশ্নের মধ্যে আসবে আমি এগুলোকে আলাদা করে তোমাদেরকে বলে দিচ্ছি কেমন রণজয়ের কখন এবং কেন মনে হয়েছিল অন্য গ্রহের অধিবাসীরা এখানেও রণজয়কে খুঁজতে এসেছে রণজয় যে রাতে খাদ্যের খোঁজে গ্রামের একটা বাড়িতে এসেছিল সেদিন সে বাড়িতে কেউ ছিল না সে রান্নাঘরে উনুনে খিচুড়ি চাপিয়ে দিয়ে অন্য ঘরে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ খুটখাট শব্দ হওয়াতে সে ভেবেছিল বাড়ির লোকেরা ফিরে এসেছে তারপরে শুনতে পেল কারা যেন ফিস ফিস করে কথা বলছে সরু একটা টর্চের আলো আলো পড়ল ঘরের মধ্যে রণজয় বুঝতে পারল এরা যদি এ বাড়ির লোক হতো তাহলে ফিস ফিস করে কথা বলা বা টর্চের আলো ঘরের মধ্যে দেওয়ার প্রয়োজন হতো না তাই তার মনে হয়েছিল নিশ্চয়ই ভিন গ্রহের অধিবাসীরা রণজয়কে খুঁজতে এখানেও এসেছে এগুলো কিন্তু প্রত্যেকটা তিন নম্বরের আনসার তিন নম্বরের প্রশ্ন প্রত্যেকটা রণজয় কাদের উদ্দেশ্যে কি লিখে রেখে গিয়েছিল রণজয় গ্রামের যে বাড়িতে খিচুড়ি রান্না করে খেয়েছিল সে বাড়ির মালিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা চিঠি লিখে রেখে যায় সেই বাড়ির লোকেদের আর্থিক অবস্থা ভালো ছিল না অথচ রণজয় তাদের চাল ডাল খরচ করেছে চাল ডাল খরচ করে ক্ষতি করেছে বটে তার তবে উপকারও করেছে দুটো চোরকে সে ধরে দিয়েছে ওই সময় সে যদি না আসত তাহলে সব কিছু চুরি হয়ে যেত সে আশা করে চাল ডালের জন্যে বাড়ির লোকেরা আর দুঃখিত হবে না রণজয়ের চিঠি শেষে নিজেকে নীল মানুষ বলেও জানিয়েছে ঠিক আছে তিন নম্বরে চলে এলাম রণজয় জন্তু না হয়েও কেন তাকে জঙ্গলে ফিরে যেতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রণজয়ের চেহারায় যেমনই ভয়ঙ্কর পরিবর্তন হয়ে থাকুক না কেন সে এখনও মনে প্রাণে মানুষ সে এখনও রবীন্দ্রনাথের কবিতা সম্পূর্ণ মুখস্থ বলতে পারে সম্ভবত সে যে মানুষ দৈত্য নয় সেটা বোঝানোর জন্য চিত্রাকে ডাকতে বলেছিল পাপুকে রণজয় তার বাবার কাছেও গিয়েছিল এটা বোঝাতে যে সে ভূত নয় দৈত্য নয় সে মানুষ সে কিন্তু তাকে কেউই বিশ্বাস রণজয় করেনি সকলেই দৈত্য ভেবে ভয় পেয়েছে তাই এক গভীর বেদনা থেকে সকলের মনে প্রশ্নচিহ্ন এঁকে বড় অভিমানে জঙ্গলে ফিরে যেতে বাধ্য হয়েছে চার নম্বর রণজয়ের কখন এবং কেন মনে হয়েছিল এবার সে মরে যাচ্ছে খাদ্যের সন্ধানে রণজয় গ্রামের যে বাড়িতে এসেছিল সেই বাড়িতে দুটো চোর এসেছিল একটা চোরকে কবজা করে হাত পা মুখ বেঁধে উঠোনে রেখে দিয়েছিল রণজয় তারপর দ্বিতীয় চোরটাকে যখন যখন ধরতে যাবে তখনই সেই চোরটা কোমর থেকে ছুরি বের করে রণজয়ের বুকে বসিয়ে দেয় রণজয় পেছন থেকে পেছন দিকে উল্টে পড়ে যায় বুক থেকে ফোয়ারার মতো রক্ত বের হতে থাকে তখন রণজয়ের মনে হয় এবার সে মরে যাচ্ছে ঠিক আছে এবার চলে এলাম পাঁচ নম্বর প্রশ্নে রণজয়কে কেন ভোরের আলো ফোটার আগেই জঙ্গলে পালাতে হবে রণজয়কে এখন আর রণজয় বলে চেনা যায় না কারণ ভিন গ্রহের অধিবাসীরা স্পর্শ করে রণজয়কে অতিকায় নীল মানুষে পরিণত করেছে আর চেহারাটা দৈত্যের মতো হয়ে গেছে দিনের আলোয় লোকে তাকে দেখলে ভয় পায় তারা করে ভূতভাবে তাই রণজয় বলেছে ভোরের আলো ফোটার আগেই তাকে জঙ্গলে পালাতে হবে ঠিক আছে এই পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা তিন নম্বরের আমি সুন্দর করে গুছিয়ে বলে দিলাম তোমাদের এরপরেও যদি কোনো কোয়ারি থাকে কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই চেষ্টা করবো আমার আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওর অপেক্ষায় থেকো এবং সবাই ভালো থেকো